উত্তরও আসতো, স্টেজ প্যান্ডেল থেকে বের হয় না, প্যান্ডেলের ভিতরে মন দিয়া ওয়াজ শুনতে আসে, কান লাগাইয়া শুনতে আসে, চোখের পানি ফালাইয়া কানতে আসে। ওয়াজের ভিতরে মনোযোগের কোনো অভাব নাই, যেই মাত্র ওয়াজ শেষ হয়েছে প্যান্ডেল থেকে বাড়িয়ে লোকের বেটারে কইতে আসে, বিড়িটা দেয় বেড়ালা হুজুরা কত কথাই কইব, সব মাইন্না ফারা যাইতো না, ওয়াজ শেষ। ওই বিড়ির দোমার লোকে ওয়াজ উঠতে আস, ঠিক কিনা কন? খুব মনোযোগ দিয়ে যে কথাটা শুনবেন, সারাটা জীবন যেন ওই ওয়াজ আর দরকার না লাগে, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন। আপনি খেলার মাই দিদি উঠতে গেলে কইব নাকি? না না হাসানের তো ওইব, আপনার মাই দিদি উনি উঠতেছে গেতে আছে, দোহানটা খুললে সরছি না কয় বাহি দেন শুরু হেন ওইসব রিসিফা দিয়ে বইয়া থাক একটু পরে যাই সমস্যা, আমার কথাটা শুনে না জানি, গুরুত্বপূর্ণ কথাই আপনার কাম্য লাগবে জীবনে। মার হাবা কয় না রে, রাগে মার হাবা কইতেন না, কন মার হাবা, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি ওনাকে যাইতে দিলে পারতাম, কিন্তু ওনারে যদি দেই আরো অনেক রে দেওয়ান লাগবে, উনিও যখন থাম্মা গেছে গাড়তেও সাহসও করতো না, দেখ ওই খালি উনি আবার বইছে, হ্যাঁ উনি আবার রাগ বাইয়া ভয় জাগালাই যাব, হ্যাঁ বাই তো উনি এক বিছনাত ঘুমাইতেও পারে না, দুই তিন বিছনা লাইরা লাইরা ঘুমায়। মার হাবা কন, জুড়ে কন, আর জুড়ে। যেই কথাটা বলতেছিলাম বন্ধুগণ, দেড় হাজার খুব খেয়াল, দেড় হাজার বছর আগে নবী যখন এসে দিনের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না দেখি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চান। তাইলে মানুষ দুই প্রকার, তাইলে আমরা যারা জান্নাতি, তৎকালীন জমানায় কারা জান্নাতি ছিল? তৎকালীন জমানায় যারা জান্নাতি হয়েছিল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, ওরা ছিল জান্নাতি মানুষ আর আমরা ওদের বংশধর, এই জন্য আমরাও জান্নাতি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরাও আল্লাহওয়ালা, আমাদের গায়ের ভিতরে উমরের রক্ত, উসমানের রক্ত, আলীর রক্ত। তাইলে দেড় হাজার বছর আগের আবু বকর, দেড় হাজার বছর পরে বানঘর, আমরা যদি আবু বকরের বংশধর হই, দেড় হাজার বছর আগে আবু জেহেল, তাইলে দেড় হাজার বছর পরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? সহজ হিসেবে দেড় হাজার বছর আগের আবু বকরের বংশধর যদি এখন বানঘরে থাকতে পারে, তাইলে দেড় হাজার বছর আগের আবু জেহেলের বংশধরও এখন আছে। তো দেড় হাজার বছর আগের আবু বকরের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আমাদের কাছে একটা ঘোষণা আসে যে বানঘর মাহফিলে যারা এসেছ সবার ব্যাপারে আমি আল্লাহ খুশি, আমাদের কি আর কোনো চিন্তা আছে? কথা কোন চিন্তা আছে? এমনি আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ কোন? এখন মুমিনের পরিচয় দিতে গিয়া কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের একটা গুণ বলেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, তোমরা যারা নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করো, তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো, ইন্নাল্লাহা ইশতারা, তোমাদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমরা মুমিন, আমাদের জান আর মাল আমরা সব কিছু বিক্রি দিয়ে করে দিয়ে আমরা মুমিনের খাতায় নাম লিখিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তো দেড় হাজার বছর আগে আবু বকরের বংশধর, দেড় হাজার বছর পরে আম নবীজি যখন দিনের দাওয়াত দিলে তখন মানুষগুলো হয়ে গেল সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষ। এই মানুষগুলো আগে কিন্তু ভালো ছিল, নবীজি দিনের দাওয়াত দেওয়ার আগে এই মানুষগুলো খুব ভালো ছিল এমন না,
যে উমর ইসলামের দ্বিতীয় খলিফা, যে উমরের ব্যাপারে বলা হয়েছে আনা খায়তামুন নাবিয়্যিনা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী। নবী বলছেন আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকত আমার উমর আমার পরে নবী হইত। সুবহানাল্লাহ, বলবেন না? চারটিখানি কথা মনে করছেন, কত বড় কথা যে নবী আর নাই, যদি নবী হইত আমার উমর নবী হইত। সেই উমর তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি বলছেন সে নবীর মর্যাদা রাখে। তারপরে বলছেন উনি ইমামুল মুরসালিন, তিনি হচ্ছেন খাত, তিনি হচ্ছেন আপনার কি বলে ওই সব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি হচ্ছেন মুমিন মুসলমানদের আমির এবং মুসলমানদের তিনি খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। এই উমর খুব ভালো মানুষ ছিলেন না, উমরের হাতের মাইর খায় নাই। মক্কা এমন খুব কম লোক ছিল, খুব কম লোক ছিল, ওনার কথার আগে হাত চলত, ইচ্ছা মতো মানুষরে পিটাইত। ওই এই ওকাজের মেলায় ওনায় যখন কুস্তিগির হতেন, তখন বছরে বছরে উনি সারা কুস্তিগির হতেন, অনেক মানুষ ওনার হাতে মার খেয়েছে। তাইলে এই খারাপ মানুষগুলো ভালো হয়ে গেল কেমনে? পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওদের জন্য বড় বড় ইউনিভার্সিটি, ওখানে এখন পিএইচডি করা হচ্ছে, এখন তারা থিসিস করছে, এখন তারা গবেষণা করছে। দেড় হাজার বছরে, খুব খেয়াল করেন, দেড় হাজার বছর আগে একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা হাই স্কুল নাই, দাখিল আলিম ফাজিল মাদ্রাসা নাই, হিফজখানা নাই, নুরানি মাদ্রাসা নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, পত্রিকা নাই, ঢিস নাই, চ্যানেল নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, গ্রামন অবকাঠামো নাই, আপনার ইউনিয়ন নাই, জেলা নাই, উপজেলা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মানুষ মানুষের মতো ইচ্ছে মতো চলে। ওই জমানায় দেড় হাজার বছর আগে আমার নবী এসে মানুষগুলোকে দাওয়াত দিলেন, মানুষগুলোকে গড়ে তুললেন। এখন এই মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ, বলবেন না? নাইয়ের ভিতরে কিচ্ছু নাই, এর ভিতরে সোনার মানুষ হয়ে গেল। আর আমরা আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে গোটা বিশ্বকে কম্পিউটারাইজড, আজকে আমেরিকাতে আপনার ছেলে থাকে, আপনি বানগড় থেকে ফোনে কথা বলেন, আপনার ছেলে মুলার ধারা কিনছে আর সুটকি কিনছে, এখন রান্না করা লাগবে, আপনার এই ভিডিও কল দিছে মায়ের কাছে, ভিডিও কল দিয়ে বলতেছে আম্মা সুটকি দিয়া মুলার ধারা দিয়া, মুলা দিয়া সুটকি দিয়া রান্না করব, কেমন করে রান্না করব। এবার মায়ের কাছে ফোন দিছে ভিডিও কল, মা যখন ধরছে চুলার কাছে, মায় বলতে আছে যে বাবা সব ঠিক আছে, ডেক্সি একটু সুজা করা লাগবে, এটা বাঁকা হয়ে গেছে। আমেরিকার ডেক্সি সুজা করে বানগড়ে মোবাইল, আপনি কি মনে করছেন? চারটিখানা কথা মনে করেছেন? কিন্তু সমস্যা হচ্ছে এই, দেড় হাজার বছর আগে নবীজি মানুষ বানাইছিলেন সোনার মানুষ, আমরা অনেক দৌড়ে গিয়েছি, সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় পাঁচতলা হয়েছে, সাধারণ ঘরগুলো শীততাপ নিয়ন্ত্রিত হয়েছে, কিন্তু আমরা আজকে ডেস্ট্রয় হয়ে গেছি, এ জাতি ধ্বংস হয়ে গেছে, মানুষ আর মানুষে নাই, পশুতে পরিণত হয়েছে, ঠিক কিনা? দেড় হাজার বছর আগে নবী পারলেন, আমরা কেন পারলাম না, কারণটা কি? 1757 সালের, খুব খেয়াল, 1757 সালের 23 জুন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরা ভারত উপমহাদেশের ক্ষমতা নিয়েছে। 1947 সালের 14 আগস্ট এই 200 বছর ইংরেজরা শাসন করেছে, শোষণ করেছে। ইংরেজরা যাওয়ার পরে পাকিস্তানিরা এসেছে, পাকিস্তানের মানুষগুলো আমাদের উপরে শোষণ করেছে, পাকিস্তান গিয়েছে। 1971 সালের 26 মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, আমার দেশ স্বাধীন হলো। 1971 সালের 16 ডিসেম্বর পথ পথ করে লাল আর সবুজের পতাকা উল্লো আকাশে, আর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি জায়গার নাম জায়গা করে নিল,
দেশের নাম বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এবার আসেন 1757 থেকে 1947, 1947 থেকে 1971, 1971 থেকে আজকে 2024। এখন আর ইংরেজ নাই, ইংরেজ আছে? আমার কথা কয়না দেখি, ইংরেজ আছে? এখন কি পাকিস্তানি আছে? এখন মেম্বারও আমাদের, ভোটারও আমাদের, চেয়ারম্যানও আমাদের, ভোটারও আমাদের, এমপিও আমাদের, মন্ত্রীও আমাদের, আমলও আমাদের, কামলাও আমাদের, পিসাবও আমাদের, মুরিদও আমাদের, প্রিন্সিপালও আমাদের, ছাত্রও আমাদের, রিক্সাওয়ালাও আমাদের, রিক্সায় চড়ে যারা তারাও আমাদের। এখন আর ইংরেজ নাই, এখন আর ওই পাকিস্তানি নাই, এখন সব আমাদের। আমলা কামলা মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সব আমাদের। আগে আমরা দোষ দিয়েছি জুলুম করেছে, আগে আমরা দোষ দিয়েছি যে ব্রিটিশরা আমাদের উপরে শোষণ করেছে। এখন যদি 2024 সালে স্বাধীনতার 53 বছর পরে আমি যদি এখন জিজ্ঞেস করি, ঠিক আছে তাইলে এতদিন ইংরেজরা শোষণ করেছে, পাকিস্তানিরা শাসন করেছে, জুলুম করেছে, এখন তো সব আমাদের, মেম্বার থেকে শুরু করে টপ টু বটম সব জায়গায় আমাদের লোক, তাইলে এখন ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দেয় কে? এখন কে দেয়? এখন তো পাকিস্তানি নাই, আছে পাকিস্তানি, এখন ইংরেজ আছে, তা এখন কে দেয় বাস? কে বাস কে দেয় এখন? পাকিস্তানিদেরকে দোষ দেওয়া যাবে? এই বাস আমরাই দিই, ঠিক কিনা বলেন? আমরা এতদিন পরে স্বাধীনতার 53 বছর পরে আমরা পারলাম না, আর পারবো কবে? সম্ভাবনা নাই। কেন পারলাম না? না পারার কারণ হলো নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে সেটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়া, ঠিক কিনা বলেন? কাগজে পত্রে সোনার বাংলা, আর আমরা খেয়াল করে দেখেছি চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ মহল পর্যন্ত টপ টু বটম সব জায়গায় সোনার বাংলায় সোনার মানুষের বদলে পাওয়া গেছে চিকার আর বাকবাজার হেডকোয়ার্টার। কারণ হলো আমরা কোরআন ছেড়ে দিয়ে সোনার মানুষ বানাতে চাই, খোদার কসম কোরআন ছেড়ে দিয়ে সোনার মানুষ বানানোর কোনো সম্ভাবনা, কোনো সম্ভাবনা নেই। আপনারা তো সব কিছু খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা নাই। বাংলাদেশে দেখবেন বুদ্ধিজীবী কোনো আলেমরে কয় না, অথচ সব কিছুর বুদ্ধির আধার হচ্ছে আলেমেরা, কারণ তাদের ভিতরে কোরআন সুন্নার জ্ঞান আছে। এখন বুদ্ধিজীবী কয় কারে? বুদ্ধিজীবী কয় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে, তারা হলো বুদ্ধিজীবী। মাদ্রাসার বিরুদ্ধে, বক্তব্যের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তাফসির মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলে, বড় বড় কথা বলে, তারা হলো বুদ্ধিজীবী। তাদেরকে আমি দাউদ কান্দি এক মাহফিলও যখন কইছি, তারা বুদ্ধিজীবী। এক বুড়া বেড়া ফাল দিয়া কয় থেকে, আমি কই কো থেকে এখন আইসে নাকি থেকে? আমি কই তাইলে ফাইলে কী করলেন? কহুজোর পানি লাগাইলাম, নইল তারে থুত্তাইয়া গোসল করাইলেন। আমার দেশে যত বুদ্ধিজীবী আপনারা খেয়াল করেন না তো, আমি খেয়াল করা লাগে অনেক কিছু। আমি দেখছি আমার দেশের বুদ্ধিজীবী হলো সবগুলা তাল খসলা মাথার চুল। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির সাথে চুলেরও তো শত্রুতা কেন? যে বুদ্ধি থাকলে চুল থাকা যাবে না, কারণ নাকি? আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়ে আলগা করে ফেলাইছে, তো ঠিক কিনা কান? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। কয়দিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি চারটিখানি কথা না, এটার একজন প্রফেসর হওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে বলেছে, খেয়াল করে, সে বলেছে যে যারা পর্দা করে, বোরকা পরে, নেকাব লাগায়, হেজাব পরে, এইসব আমার পরে হাফানার দেওয়া হইব, আপনি খেলার মাইদে দিয়ে উঠতে গেলে কইব নাকি? না না, হাফানার দেওয়া হইব, আপনার মাইদে দিয়ে উনি উঠতেছে গেতে আছে, দোহানটা খুললা সরছি না কয় বাহি দেন শুরু এনে ওইসব রিসিফা দিয়ে বইয়া থাক একটু পরে যাই, সমস্যা আমার কথাটা শুনে যান, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা আপনার কাম্য লাগবে জীবনে। মার হাবা কয় না রে? রাগুয়া মার হাবা কইতেন না? কন মার হাবা, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি ওনাকে যাইতে দিলে পারতাম, কিন্তু ওনারে যদি দেই আরো অনেক রে দেওয়ান লাগবে। উনিও যখন থাইমা গেছে, আর কেউ সাহসও করতো না,
ওই খালি উনি আবার বইছে, হ্যাঁ উনি আবার আগ বইয়া বয় জাগা লাইরা বয়, হ্যাঁ বাই তো উনি এক বিছনাত ঘুমাইতে পারে না, দুই তিন বিছনা লাইরা লাইরা ঘুমা। মারহাবা কন, জোরে কন, আর জোরে। যেই কথাটা বলতেছিলাম, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে কি বলছে, হুজুর কি করতে আছেন আপনি, এদিকে তাকান আমার দিকে তাকাই থাকেন, মোবাইল টিপতে আছেন এখানে বইয়া বইয়া, না ভিডিও লাগবে না, আমিন কর, চেয়ার ঘুরে যা আমার দিকে ফিরা বসে। তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর উনি কি বলছে, কয় যারা পর্দা করে, খেয়াল করে পর্দা করে, হিজাব লাগায়, মেকআপ লাগায়, বুরকা পরে, এইগুলা যেগুলা বললাম এটা কি নফল না ফরজ, কথা কয় না নফল না ফরজ। সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলছে কি, যারা পর্দা করে, মেকআপ লাগায়, হিজাব পরে, বুরকা পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনাকে সবাইটার সাথে একমত, পর্দা থাক পড়ার দরকার নাই, এটা একমত। ঢাকা ইউনিভার্সিটি চলে আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলো? তোমরা হইলে কর্মকর্তা কর্মচারী, আমরা হইলাম মালিক পক্ষ, আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় তাদের বেতন হয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শতকরা 92 জন লোক মুসলমানের দেশের, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ বক্তব্য মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মশায়েকেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পরা শিখিয়েছে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে, মানুষগুলো আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমুতে যায়, ফজরের আজানে আবার যাদের ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে পান বলেন জমির এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। মন যা চায় তাই করবা, আর মুখে দিয়া যা আসে তাই বলবা, এই বাংলাদেশকে কারো কাছে লিজ দেওয়া হয় নাই। মুসলমানের শিকড় সাত জমিনের নিচে, মুসলমানের শাখা প্রশাখা সাত আসমানের উপরে, ঠিক কিনা বলো? সুতরাং যা মন চায় বলবা, মনে হয় যেন তারা নিজের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি। অসভ্যের দল্প থাকে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা শুরু থেকে যেখানে থেকে শুরু করেছিলাম, তাইলে আমরা হতে চাই আল্লাহওয়ালা। কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? তাইলে জাহান্নামী যারা তাদের ব্যাপারে, যারা জান্নাতি তাদের ব্যাপারে কথা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু। আবার আসুন, যারা জাহান্নামী বান্দা তাদের ব্যাপারে 1500 বছর আগে আল্লাহ কি ওয়াজ করে দিলেন, শুনতে মন চায়? সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের মন আছে বুঝে না,
তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি মাওলা ও রব্বে করিম, এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ। আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার, আল্লাহ কয় না বালহুম আওদাল, জানোয়ারের কিছু বুঝ আছে এই ব্যাকলের তাও নাই, ঠিক কিনা? ও মুসলমান, শুরুতেই বলেছিলাম আমরা সবাই জান্নাতি হতে চাই, চাই নাকি চাই না? জান্নাতি হতে গেলে মৌলিক তিনটা জিনিসের ভিতরে তোমাকে বিশ্বাস রাখা লাগবে। এক নম্বরে তুমি আল্লাহর ব্যাপারে বিশ্বাস করেছ, তোমার কাছে যদি আল্লাহ জানতে চায় বা ও বান্দা আমার ব্যাপারে তোমার ধারণা কি, আমরা বলে দেই মাওলা রব্বাকারিম, এটা জিজ্ঞেস করার কি হলো, ফরা আরো তিরিশ পা ওই প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমাকে আমরা কি জানিয়ে দেই নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাইলে আমরা প্রশংসা করবো কার, ডাকবো কারে, চাইবো কার কাছে, দিতে পারেন যিনি তিনি কে? আমার দেশে এমন একটা আল্লাহ পাওয়ার পরে মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? কি আল্লাহ? ওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেমন আল্লাহ আমার, যে আল্লাহর মতো আল্লাহ আর নাই। সবাই আমরা মুখাপেক্ষী, আমি মুশতাক ফয়েজি ঢাকাই শের পীর সাহেব, আমি এককভাবে ক্ষমতাশালী না, আমিও মুখাপেক্ষী। আমি পাঞ্জাবি গায়ে দিতে গিয়া কাপড় কিনা লাগে দোকান থেকে, দোকানদার কাপড় কিনে আনে ওই ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরির মানুষগুলো সুতা কিনে আনে কাপড় বোনার জন্যে, সুতার জন্য চলে যাওয়া লাগে গাছের তুলার কাছে। একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ না, আপনার গায়ের পাঞ্জাবিটা সহজে দেখে ফেলছেন, এটার ভিতরে চক্রাকারে দশ থেকে বারোটা গ্রুপ কাজ করতেছে, ঠিক কিনা? আপনি মাথায় টুপি দেখেছেন, এই টুপি এমনি এমনি আপনার মাথায় আসে নাই, এই টুপি বানাতে একটা চক্র কাজ করেছে। আপনার পায়ের জুতা, পরনের লুঙ্গি, সব কিছু আপনি কারো না কারো উপরে মুখাপেক্ষী, আপনি এমন করে দাঁড়িয়ে থাকতে পারেন না। আপনি সংসার জীবনে আপনার স্ত্রীর প্রতি মুখাপেক্ষী হয়ে গেছেন, উনি আপনি ধান করে দেন, উনি রান্না করে দেয়, আপনি মাছ ধরে দেন, উনি তরকারি রান্না করে দেয়, তারপরে আপনি বসে বসে খান, প্লেটে খান, প্লেট আনা লাগে কোকারিজের দোকান থেকে। এইভাবে পৃথিবীর সবচেয়ে সেরা যে ধনী মানুষটা সবার থেকে সবাই, আর সবচেয়ে গরিব যে মানুষটা সবাই, আমরা নানানভাবে নানান মুখাপেক্ষী, ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। অমুখাপেক্ষীর পেছনে ওনার যুক্তিও আছে, ওনার খাওয়া লাগে না, ওনার সংসার নাই, ওনার বাড়ি ঘর নাই, ওনার জায়গা জমি নাই, উনি ছিলেন, উনি আছেন, তিনি থাকবেন, তিনি সব কিছুর ঊর্ধ্বে আল্লাহুস সামাদ, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মত হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার এই আল্লাহ আছেন নাকি নাই, তিনি ছিলেন নাকি ছিলেন না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। অবসলমান, আজকে বাংকরে মাহফিল শুনে আগামীকালকে চায়স্টলে তুমি বসে বসে ঝুড়াও ঘুমাও, আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, তার জীবনই নাই, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি রহমান, তিনি রাহিম, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি প্রেমময়, তিনি ওয়াদুদ। ও মুসলমান, এমন একজন আল্লাহ পাওয়ার পরে বাংলার মুসলমান মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় নাই না? আপনাদের এলাকায় আছে? আরে কয় কি,